সাতোশি অ্যাপ থেকে সরাসরি বিকাশ কিংবা পেটিএমের মাধ্যমে পেমেন্ট নিন খুব সহজে। মাথা খাটিয়ে টাকা ইনকাম করুন প্রতি মাসে হাজার হাজার ডলার সম্পূর্ণ ফ্রিতে। সুযোগ বারবার আসে না বন্ধু, যে কোনো দেশ থেকে লোকাল কারেন্সিতে পেমেন্ট নিন খুব সহজে। জি বন্ধুরা, আপনি যে দেশেই থাকেন না কেন, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা লোকাল কারেন্সিতে সরাসরি পেমেন্ট নিতে পারবেন সাতোশি অ্যাপ থেকে এবং পাশাপাশি আগামীতে আসতে চলা নতুন নতুন রিয়েল প্রজেক্ট থেকে। তো বুঝতে পারতেছেন আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট। আপনি নিজে নিজেই কিন্তু এক্সচেঞ্জ করে টাকাগুলো আপনার পছন্দের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিয়ে নিতে পারবেন, কোনো প্রকারের থার্ড পার্টির প্রয়োজন হবে না। এছাড়াও আজকের এই ভিডিওতে লাস্টের দিকে একটা আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওতে লাইক দিয়ে দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না যে কোনো মতামত রয়েছে। কথা আর বাড়াবো না, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। অতি ফার্স্টে দেখে নিন, এখানে কিন্তু অনলাই দিলে আমার রেফারে কিন্তু 532 জন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট খুলেছেন, এখান থেকে কিন্তু ইনকাম করে নিচ্ছেন কিংবা আগামীতে করে নিবেন। তো বুঝতেই পারতেছেন আপনি কেন মিস যাবেন এত জনপ্রিয় একটি মাধ্যম থেকে। এছাড়াও এখানে কিন্তু প্রচুর সময়ে কিন্তু তারা এই যে এখানে বিভিন্ন অফার দিয়ে থাকে, ঠিক আছে, এখানে কিন্তু হিউজ পরিমাণ অফারে আমরা জয়েন করে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করে নিতে পারি, ঠিক আছে। অনেকে যেমন বাইন্যান্স থেকে যেরকম প্রফিট করে থাকেন তার চাইতে কয়েকশো গুণ বেশি কিন্তু আমরা এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু প্রফিট করে নিতে পারি। নতুন বন্ধুরা যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে অ্যাকাউন্ট খুলে $700 কিন্তু ফ্রিতে দিচ্ছে, তো সেই সুযোগটি কীভাবে নেবেন চলতি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখান থেকে ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্টটি খুলে নিন। ওকে, অলরাইট। আরেকটি কথা, আগে কিন্তু বাংলাদেশ থেকে বা অনেক দেশ থেকে কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা যেত না, সাতোশি অ্যাপ যেহেতু এই ওয়ালেটটাকে অ্যাপ্রুভ করেছে সেই জন্যই কিন্তু তারা এখন অ্যাকাউন্ট খোলার সুযোগটা করে দিছে। আর অ্যাকাউন্ট খোলার বিনিময়ে তারা বোনাস দিতেছে, সেটা তো আগেই বলেছি। যাই হোক, এখন কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা চাইলে কোনো প্রকার ভেরিফাই ছাড়াও কিন্তু এখানে লেনদেন করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনারা ভেরিফাই করেন তাহলে কিন্তু এখানে আনলিমিটেডভাবে আপনারা লেনদেন করতে পারবেন, আর ভেরিফাই ছাড়া আপনারা লিমিটেডভাবে লেনদেন করতে হবে। নতুন ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, যখন আপনাদের আইডি কার্ড হাতে পাবেন তখনই কিন্তু আপনারা চাইলে এখানে ভেরিফাই করে নিতে পারবেন। আর যদি আপনার ফ্যামিলি কারোটাতে করতে চান সেটা করে নিতে পারবেন কিছুদিন পরে। এই অপশনগুলো চালু করেছে ভেরিফাইয়ের, তবে এখনও বাংলাদেশ থেকে ভেরিফাই করা যাচ্ছে না। কোম্পানি বলেছে কয়েকদিনের ভিতরেই তারা ভেরিফাই অপশনটা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দিবে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আপনি যে দেশে থাকেন আপনারা ট্রাই করে দেখবেন, আপনার দেশ থেকে ভেরিফাই হলে আপনারাও চাইলে ভেরিফাই করে নিতে পারেন আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট দিয়ে। যারা টেক করতে ইচ্ছুক বা করে থাকেন তারা কিন্তু এই ওয়ালেটটি ব্যবহার করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখানে কিন্তু আমার শিবা ইনু কিন্তু এখানে হোল্ড করা রয়েছে। শিবা ইনু নিয়ে যদি আপনারা টিউটোরিয়াল চান ধারাবাহিক, এখান থেকে যদি আপনারা প্রফিট করতে চান কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা কিন্তু একটা ট্রেডিং ওয়েবসাইট ওয়ালেট হিসাবেও কিন্তু আপনারা ব্যাপকভাবে ইনকাম করে নিতে পারবেন, অর্থাৎ এখানে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন নিরাপদে, কারণ এটা কিন্তু একটা রিয়েল ওয়ালেট, কারণ তাদের কিন্তু নিজস্ব ব্লক চেন রয়েছে, যেমন বাইন্যান্সের রয়েছে, সাতোশির আসতে চলেছে, বিটকয়েনের রয়েছে, ঠিক ওরকমই কিন্তু এই ওয়ালেটেরও কিন্তু একটা ব্লক চেন রয়েছে, তাদেরও নিজস্ব কয়েনও রয়েছে। তো এটার কার্যক্রম অনেকাংশেই কিন্তু বাইন্যান্সের মতো। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই কোম্পানি কিন্তু বাইন্যান্সকে টেক্কা দেওয়ার জন্যই মার্কেটে এসেছে। তো বুঝতেই পারতেছেন এটা ব্যবহার করলে অনেক পরিমাণে কিন্তু প্রফিট আপনারা করতে পারবেন, যেহেতু বেশি বেশি অফার দিচ্ছে। এবং এখানে কিন্তু টেক করলে ফ্রি তো তারা ইউএসডি দিয়ে থাকে, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা পেয়েছি, ঠিক আছে, আপনারাও পাবেন। ওকে, তবে এখানে যদি আপনারা টেক করে কাজ করেন সেগুলো নিজ দায়িত্বে করবেন। ওকে, অলরাইট। আর এখানে যেই অফারগুলো কোম্পানি দিয়ে থাকে বিভিন্ন সময় এগুলোই কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু অংশগ্রহণ করা যায়, অর্থাৎ ফ্রিতে এখানে অংশগ্রহণ করে ফ্রিতে কিন্তু ইনকাম করা যায়। এছাড়াও কিন্তু এখানে রয়েছে তাদের নিজের এনএফটির সুবিধা, তারপরে তাদের ওয়ালেটের আর্ন করার সুবিধা, ঠিক আছে, রেফার করে আর্ন করার সুবিধা, ঠিক আছে, অনেক ধরনের এখান থেকে ইনকাম করার অপরচুনিটি কিন্তু রয়েছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। পূর্বে যারা অ্যাকাউন্ট খুলেছেন আপনারা এইটা চালাতে পারেন এই ওয়ালেটটা, কারণ এটা গ্লোবালি 8 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এবং ভবিষ্যতে কিন্তু ভেরিফাই করেও চালাতে পারবেন। আর এখন ভেরিফাই ছাড়াও অল্প লেনদেন করে কিন্তু এই ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন। বাইন্যান্স কিন্তু ভেরিফাই ছাড়া চালানো যায় না, কিন্তু এটা চালানো যায় কারণ বাইন্যান্সকে টেক্কা দেওয়ার জন্যই এই ওয়ালেটটা তৈরি করা হয়েছে।
এরপরে এখানে কিন্তু ট্রেড করলে তারা স্পিনও দেয়, স্পিনের মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। ওকে, অল রাইট। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যদি এখান থেকে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে অ্যাসেট এটার উপরে ক্লিক করলে এরকম চলে আসবে। এরপর যদি আমরা ডিপোজিট অপশনে যদি ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা বিষয় আমি দেখাবো, সেটা হচ্ছে তো আমি শিপ কয়েনটাই ধরেন এখানে সার্চ করে নিলাম। এরপর যদি শিপ কয়েনটা ওপেন করি তো দেখেন এখানে কিন্তু নেটওয়ার্ক হিসাবে কিন্তু রয়েছে কি ERC। তো ERCটা আমরা বেশি ব্যবহার করতে পারি না, কারণ এটা গ্যাস ফি অনেক বেশি। এছাড়া কিন্তু এই যে এখানে দেখুন BIP20 নেটওয়ার্ক কিন্তু রয়েছে। আপনারা চাইলে বাইন্যান্স থেকেও কিন্তু এই হোবিয়ে এই ওয়ালেটে কিন্তু আপনারা অর্থ ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু BIP20 নেটওয়ার্ক কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু এই ওয়ালেটের নিজস্ব একটা কিন্তু নেটওয়ার্ক রয়েছে, সেটা হলো ERC20। ঠিক আছে, তো আপনারা যদি চান যে আপনারা হোবিয়ে টু হোবিয়ে ট্রান্সফার করবেন তাহলে ERC নেটওয়ার্ক ব্যবহার করবেন, কস্টটা অনেক কম কাটবে। আর যদি চান যে আপনারা বাইন্যান্স থেকে এই ওয়ালেটে আনবেন তাহলে আপনারা BIP20 ব্যবহার করবেন, অথবা হোবিয়ে এই ওয়ালেট থেকে যদি বাইন্যান্সে নিতে চান তাহলেও কিন্তু এই BIP20 এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারেন। তো বুঝতে পারতেছেন এদিক দিয়ে কিন্তু এই ওয়ালেটটা অনেক এগিয়ে রয়েছে। অর্থাৎ বাইন্যান্সের সাথে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন অনায়াসে, যেটা অন্যান্য ওয়ালেটে থাকে না, কারণ বেশিরভাগ ওয়ালেটগুলোতেই কিন্তু শুধুমাত্র ERC20 সাপোর্ট করে। আর ERC20 যেহেতু বেশি কস্ট কাটে সেহেতু আমরা ব্যবহার করতে পারি না। তো এই ওয়ালেটটাই কিন্তু BIP20ও রয়েছে, তো আমরা চাইলে কিন্তু এই বাইন্যান্সের সাথেও কিন্তু লেনদেন করতে পারি এই ওয়ালেটের সাথে, এই হোবিয়ে ওয়ালেটের সাথে। আশা করি বিষয়টা আপনারা বুঝাতে পেরেছি। এটা কিন্তু অন্যান্য ওয়ালেটে পাবেন না যেটা এখানে পাচ্ছেন। যাই হোক, এখানে কিন্তু তারা এই যে 20,000 যে হোবিয়ে যে ওয়ালেটে এখানে যে NFT অফার চলতেছে সেখানে কিন্তু আপনারা জয়েন করতে নিতে পারেন, অর্থাৎ NFT নিতে পারেন এইভাবে অফারে জয়েন করে। তো এটা কিভাবে করবেন এই ভিডিওটা চলতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই ভিডিওটা দেখেও আপনারা এই ওয়ালেটের এই অফারে কিন্তু জয়েন করতে পারেন। তাহলেও কিন্তু আপনারা $15-30 NFT পেয়ে যাবেন, যেটা কিন্তু আমি অলরেডি পেয়েছি, আগের ভিডিওতে দেখাইছি কিভাবে এখানে কাজগুলো করবেন, সে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে রয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু আমাকে NFT দিয়েছে, NFT কার্ড। যাই হোক, এখন কথা হচ্ছে নতুন বন্ধুর আগে অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপরে এই ওয়ালেটে কীভাবে অফার অংশগ্রহণ করবেন সে ভিডিওটা দেখে নেবেন, দ্বিতীয় ভিডিওটা। আর যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন দ্বিতীয় ভিডিওটা দেখে এখানে পাশে ই করতে পারেন, আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। ওকে, কারণ এখানে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু অফার আসতে চলেছে, যেমন এই যে এখানে একটা টাইম অর্থ আছে, ঠিক আছে, এর এই টাইমটার পরেই কিন্তু 3 ঘন্টার পরে কিন্তু একটা অফার আপনারা বা আমরা জয়েন করতে পারবো। এছাড়াও এখানে রয়েছে 18 ঘন্টায় আরেকটা অফার আসতে চলেছে, এখানেও আমরা জয়েন করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আপনারা বেশি বেশি অফারটা গ্রহণ করার জন্য আপনারা এই ওয়ালেটটা ব্যবহার করতে পারেন, কারণ এই ওয়ালেটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিত্য নতুন নতুন অফার চলে আসে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আসি বিষয়টা, আপনারা সরাসরি বিকাশে কিংবা পেটিএমে কিংবা দেশ অনুযায়ী লোকাল কারেন্সিতে কীভাবে পেমেন্ট নেবেন। তো আপনারা জানেন যে P2P এর মাধ্যমে কিন্তু লোকাল কারেন্সিতে লেনদেন করা যায়, তাই না? যেমনটা আমরা বাইন্যান্সের থেকে করে থাকি, লাটোকেনে করে থাকি, ঠিক ওরকমভাবেই কিন্তু এই যে হোবিয়ে এই ওয়ালেট থেকে কিন্তু আমরা P2P মাধ্যমেও কিন্তু লেনদেন করতে পারবো। তো এই জন্য আমরা যখন সাতোশির মাধ্যমে পেমেন্টটা পাবো তখন কিন্তু এই ওয়ালেট থেকে আমরা সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবো। ইন্ডিয়াতে যারা রয়েছেন তারা পেটিএমের মাধ্যমে বা অন্য অন্য পেমেন্ট মেথডের মাধ্যমে লোকাল কারেন্সির মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। এছাড়াও আপনারা যে দেশে থাকেন না কেন P2P এই সুযোগটা গ্রহণ করে বা এই সার্ভিসটার মাধ্যমে কিন্তু আপনারা লোকাল কারেন্সিতে পেমেন্ট নিতে পারবেন। কীভাবে নেবেন সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও দিব ইনশাল্লাহ। আরেকটা সারপ্রাইজের কথা বলেছিলাম, সেটা হচ্ছে সেই সারপ্রাইজটা হচ্ছে আজকে কিন্তু 25 জুন বাংলাদেশে কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। তো এই কারণে কিন্তু বিকাশও কিন্তু কিছু অফারের ব্যবস্থা করেছে, সেইগুলো আপনারা চাইলে এখান থেকে গ্রহণ করতে পারেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।